কেটে বিন্দু অনুশীলনী 1.1 থেকে 5 নং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটি 5 অঙ্কের এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি সাধারণত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যা হবে 10,000। তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 10,000। এখন কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হলে ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করবো আমরা 10,000 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দশ হাজার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1+0+0+0+0 তাহলে =1। তাহলে 1 হলো কি, যা 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়। তাহলে আমরা পেলাম 1,000 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পেলাম 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 এর পর কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য আমরা সেটা বের করব। তাহলে 1-এর পর 1-এর পর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 1-এর পর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। অর্থাৎ 1-এর পর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 1-এর পর 3 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাটা হলো 3। তাহলে এখন 3-1 যোগফল আছে 1=2। তাহলে অঙ্কগুলোর যোগফলের সাথে যদি 2 যোগ করি তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর সাথে 2 যোগ করলে অঙ্কগুলোর যোগফলের সাথে যোগফলের সাথে 2 যোগ করলে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে। তখন সংখ্যাটি হবে 1-0-0-0-2 যোগ করলে 0-2-2। তাহলে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা দ্বারা আমরা 3 দ্বারা বিভাজ্য, এভাবে নির্ণয় করতে হবে বিভাজ্যতা।